হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গল লার্নিং ভিডিও ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সামনে পেটিএমেরই আরও একটি অফিসিয়ালি বাগ অফারকে নিয়ে হাজির হয়েছি, এবং যে অফারের মাধ্যমে তোমরা 33 টাকা থেকে শুরু করে আপ টু 300 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। তো পুরো অফার আমি তোমাদের সামনে ভালোভাবে অ্যাপ্লাই করে দেখিয়ে দেব। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, বাগ অফারের ভিডিও দেখলে তোমরা পুরোটা দেখো অথবা নয় দেখো, কারণ তোমরা ভিডিও দেখে যদি অ্যাপ্লাই করতে চলে যাও না কমপ্লিট করে, তাহলে তোমাদের লাভের বদলে লোকসান হতে পারে। সুতরাং শুরু থেকে শেষ অবধি ভিডিওটা ভালোভাবে দেখো, বোঝো, তারপরে অ্যাপ্লাই করতে যাও। তারও আগে তোমাদেরকে বলে দিই, যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো বেঙ্গলি আর্নিং ভিডিও, কারণ টেলিগ্রামে জয়েন না হলে তুমি অনেক আপডেট থেকে বিরত থাকবে। তো তারও আগে তোমাদেরকে বলে দিই, আজকে যে অফারটি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ম্যাজিক পিনের অফার। তো পেটিএমেরই বাগ অফার ম্যাজিক পিনের অফার। তো সবার আগে তোমাদের যে কাজটি করতে হবে, ভিডিও ডেসক্রিপশানে ম্যাজিক পিন অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রথমে ম্যাজিক পিন অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নাও, অথবা প্লে স্টোর থেকেও তোমরা ম্যাজিক পিনকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পর তোমাদের সামনে এই ধরনের পেজ আসবে, যখনই তোমরা সেটাকে ওপেন করবে তো লগ ইন অপশান আসবে, লগ ইন করতে বলবে। তো লগ ইনের উপর ক্লিক করো, মোবাইল নাম্বার দিয়ে দাও, মোবাইল নাম্বার যেটা আছে সেটা সিলেক্ট করো, দিয়ে লগ ইনের উপর ক্লিক করো। তোমার মোবাইলে ওটিপি আসবে, 4 ডিজিটের ওটিপি দাও, ওটিপি দিয়ে অ্যালাউ করে দাও। যখনই অ্যালাউ করবে তোমার লোকেশান চাইবে, তো লোকেশান কোনো একটা কিছু সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পরে ওপরে যে সার্চ বার থাকবে তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ উপরে সার্চ বার আছে, তো সেই সার্চ বারে তোমরা অ্যামাজন অথবা ফ্লিপকার্ট সার্চ করো। এখানে গিফট কার্ড পাওয়া যায়, তোমাদেরকে গিফট কার্ড কিনতে হবে, এবং এখানে তোমাদের 1 টাকাও ইনভেস্টমেন্ট হবে না, আগেই বলে দিই। তো তোমরা অ্যামাজন সার্চ করো, হয় অ্যামাজন করবে না হলে ফ্লিপকার্ট করবে। তো অ্যামাজন যখনই সার্চ করবে অনেকগুলো গিফট কার্ড তোমার সামনে শো হয়ে যাবে, কোনোটা 100 টাকা, কোনোটা 50 টাকার। তো তোমরা 50 টাকার যদি নাও তাহলে 2টো সিলেক্ট করো, আর যদি 100 টাকার নাও তাহলে 1টা সিলেক্ট করো। তো তারও আগে তোমাদেরকে অফারকে আগে ফুল অফারটা বলে দিই। তো যখনই তোমরা পেটিএম ওপেন করবে এবং ক্যাশব্যাক সেকশানে আসবে, তো ক্যাশব্যাক সেকশানে আসার পর পেটিএম ইউপিআই অফারে আসবে, তো তোমাদের সামনে একটি অফার শো হবে। তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করো, ম্যাজিক পিনের একটা অফার শো হবে, ম্যাজিক পিন আপ টু 300 ক্যাশব্যাক। তো সেটার উপরে ক্লিক করো, যখনই ক্লিক করবে তোমাদের সামনে পুরো অফারের টার্মস অ্যান্ড কন্ডিশন ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে বলছে মোট 5টা পেমেন্ট করতে হবে, 5টা পেমেন্ট করলে তুমি 33 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত পাবে। তো প্রথম পেমেন্ট করতে যখন তুমি করবে, তখন তুমি 11 টাকা থেকে 100 টাকার মধ্যে র্যান্ডমলি কোনো ক্যাশব্যাক পাবে। সেকেন্ড পেমেন্টে কোনো কিছু পাবে না, থার্ড পেমেন্টে আবার 11 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত পাবে, এবং ফাইভ পেমেন্টে 11 টাকা থেকে শুরু 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। তো তোমাকে এখানে মিনিমাম ট্রানজ্যাকশান করতে হবে 99 টাকার, এবং একদিনে একটাই ট্রানজ্যাকশান কাউন্ট হবে। ধরো আজকে তুমি একটা ট্রানজ্যাকশান করলে, তুমি যদি আজকে আরও একটা ট্রানজ্যাকশান করো তাহলে সেটা কাউন্ট হবে না, তুমি যদি আগামীকাল করো তাহলে তোমার সেই ট্রানজ্যাকশানটা কাউন্ট হবে। সুতরাং পার ডে একটা একটা করে ট্রানজ্যাকশান করতে হবে, এবং পার ডে তুমি একটারই ক্যাশব্যাক পাবে। তো এই অফার কমপ্লিট করতে আমাদের টোটাল 5 দিন টাইম লাগবে, এবং 5 দিনের মধ্যে আমরা 33 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবো বিনা ইনভেস্টমেন্টে। তো প্রথম পেমেন্ট যখন তোমরা করবে, তো তোমাদেরকে 99 টাকা বা তার অধিক পেমেন্ট করতে হবে। তো সবার আগে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে অ্যাক্টিভেট অফারের উপর ক্লিক করে অফারটাকে অ্যাক্টিভেট করে নেওয়া। যখনই আমাদের অফার অ্যাক্টিভেট হয়ে যাবে, তো তোমরা ম্যাজিক পিন অ্যাপ্লিকেশনে চলে যাও। ম্যাজিক পিন অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যামাজন সার্চ করো, অ্যামাজন গিফট কার্ড আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ গিফট কার্ড, গেট ইট ফর 50। তো এখানে 100 টাকা দামেরও আছে, তো তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নাও। যদি 50 টাকা দামের নাও তাহলে 2টো সিলেক্ট করে নাও, আর 100 টাকা দামের যদি নাও তাহলে একটাই রাখো। 100 টাকার ওপরে যখনই ক্লিক করে তোমরা পে নাওয়ের উপরে ক্লিক করবে, তো অনেক সময় গিফট কার্ড আউট অফ স্টক হয়ে যায়, সুতরাং সামথিং ওয়ে রং, গিফট কার্ড নট অ্যাভেলেবল, এই ধরনের কোনো পপ আপ শো হবে। তো তখন তোমরা কী করবে, আমি যেমন অ্যামাজনে, আমি যখন অফার অ্যাপ্লাই করতে গিয়েছিলাম অ্যামাজনের গিফট কার্ড সার্চ করেছিলাম, তো অ্যামাজনের সমস্ত গিফট কার্ড আউট অফ স্টক হয়ে গিয়েছিলো। সেক্ষেত্রে আমি ফ্লিপকার্ট সার্চ করলাম, ফ্লিপকার্ট যখনই সার্চ করলাম তো ফ্লিপকার্টেরও অনেকগুলো গিফট কার্ড চলে আসলো। যখনই ফ্লিপকার্টের গিফট কার্ড আসলো, তো আমি 50 টাকা দামে 2টো গিফট কার্ডকে সিলেক্ট করে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ 50 টাকার আমি একটা গিফট কার্ড নিলাম, দিয়ে প্লাস চিহ্ন আছে, সেই প্লাসে আরেকবার ক্লিক করলাম, তো 2টো গিফট কার্ড হয়ে গেল। তো আমার কার্ড ভ্যালু 100 টাকা হয়ে গেল। আর তোমরা তো জানোই অফারের মিনিমাম ট্রানজ্যাকশান 99 টাকা, সুতরাং 100 টাকা যখনই হলো পে নাওয়ের উপরে ক্লিক করো। যখনই তোমরা পে নাওয়ার উপরে ক্লিক করবে, তো তোমাদের সামনে অনেকগুলো পেমেন্ট অপশান চলে আসবে। তো তোমরা অন্য যে বাগ অফার অ্যাপ্লাই করেছো এখানে সমস্ত আলাদা, সুতরাং তোমরা ভালো করে বুঝে নাও, তারপরে তোমরা আগেভাগে পেটিএম ইউপিআই থেকে পেমেন্ট করতে যেও না।
তো এরপর তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করো, তো তোমাদের সামনে দেখো অপশান আছে ভীম ইউপিআই, গুগল পে, ফোনপে। তো আমাদেরকে এবার ফোনপে সিলেক্ট করতে হবে, কোনো সময় পেটিএম ইউপিআই নয়, ফোনপে সিলেক্ট করো তোমরা, ফোনপে ভীম ইউপিআই। তোমরা দেখতে পাচ্ছ আমি ফোনপে ভীম ইউপিআইকে দেখাচ্ছি এবং তোমরা ফোনপে ভীম ইউপিআইকে সিলেক্ট করো। যখনই তোমরা ফোনপে ভীম ইউপিআইকে সিলেক্ট করবে তো ফোনপের সাথে রিডাইরেক্ট হয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশান এবং তোমাকে ফোনপে নাম্বার দিতে বলবে। তো তোমার মোবাইলে যে ফোনপে নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে দাও এবং সেন্ড ওটিপি টু লগ ইনের উপরে ক্লিক করে দাও। সেন্ড ওটিপি টু লগ ইনের উপর যখনই ক্লিক করবে তোমার মোবাইলে 5 ডিজিটের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তুমি লগ ইন করে নাও। যখনই তুমি লগ ইন করবে তো তোমার ফোনপে অ্যাপ্লিকেশানে তুমি লগ ইন হয়ে যাবে এবং তোমাকে 100 টাকা পেমেন্ট করতে বলবে। তো তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ভীম ইউপিআই আইডি, ফোনপে অ্যাপ থেকে কিংবা ওয়ালেট ব্যালেন্স থেকে তোমরা পেমেন্ট করবে না। বারবার বলে দিচ্ছি, ফোনপে অ্যাপ কিংবা ফোনপে ওয়ালেট ব্যালেন্স থেকে তোমরা পেমেন্ট করবে না। নিচে যে ভীম ইউপিআই আইডি আছে সেটার উপরে ক্লিক করো এবং পে 100-র উপরে ক্লিক করো। যখনই তোমরা সেটা ক্লিক করবে তো তোমাদের সামনে ফোনপে ইউপিআই আইডি চলে আসবে। আবারও বলছি, তোমাদের সামনে ফোনপে ইউপিআই আইডি চলে আসবে, তো সেটাকে ক্রস চিহ্ন মেরে দাও। দিয়ে তোমরা পেটিএমে যে ইউপিআই আইডি আছে তোমাদের, পেটিএমে যে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডিকে দিয়ে দাও এবং ভেরিফাইয়ের উপরে ক্লিক করো। তোমাদেরকে বলছি ফোনপে ইউপিআই আইডি অটো সিলেক্ট হয়ে যাবে, সেটাকে তোমরা ক্যান্সেল করে দিয়ে পেটিএমে যে ইউপিআই আইডি আছে সেটা দিয়ে তোমরা ভেরিফাইয়ের উপরে ক্লিক করো। যখনই তোমরা ভেরিফাইয়ের উপরে ক্লিক করবে তোমার নাম চলে আসবে এবং পে 100-র উপরে ক্লিক করে দাও। যখনই পে 100-র উপরে ক্লিক করে দেবে তো তোমার সামনে 305 সেকেন্ডের একটা টাইমার চালু হবে। 305 সেকেন্ডের একটা টাইমার চালু হবে, তো 5 মিনিটের কাছাকাছি একটা টাইমার চালু হবে। তো তোমরা এবার পেটিএমে চলে আসো। পেটিএমে যখনই চলে আসবে এবং ইউপিআই সেকশানে যাবে তো তোমার সামনে একটা পেমেন্ট করতে বলবে 100 টাকার। তো তোমার সামনে অপশান থাকবে পে এবং ডিক্লাইন। তো তোমরা কিচ্ছু করবে না, ভালো করে শুনে নাও, তোমরা পেমেন্ট করবে না, তোমরা চলে আসো ম্যাজিক পিন অ্যাপ্লিকেশানে। তো তোমাদের সামনে যে 300 সেকেন্ডের টাইমার চলছে তো তোমরা সেই টাইমারটাকে কমপ্লিট হতে দাও। 5 মিনিট ধরে তোমরা ওয়েট করো, তোমরা পেমেন্ট করবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওয়েট করে আছি, এখনও 185 সেকেন্ড বাকি আছে। তো এইটা যতক্ষণ না কমপ্লিট হবে আমি ততক্ষণ ওয়েট করব এবং কোনো ধরনের পেমেন্ট আমি করব না। পেটিএমে গিয়ে আমি দেখে নিয়েছি কিন্তু তা সত্ত্বেও আমি পেমেন্ট করব না। তোমরা যদি পেমেন্ট করো তাহলে তোমাদের ঘাটা যাবে। তো আমি তোমাদেরকে বলছি সমস্ত 185 আর 7 সেকেন্ড ওয়েট করতে হবে আমাকে। 7 সেকেন্ডও আমি ওয়েট করে নিলাম, 7 সেকেন্ড পরে অটোমেটিক পেমেন্ট ফেলড হয়ে যাবে আমার ম্যাজিক পিন অ্যাপ্লিকেশানে। তো তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট ফেলড হয়ে গেছে, কারণ 305 সেকেন্ডের মধ্যে আমি পেমেন্ট করিনি, তার জন্য আমার পেমেন্ট ফেল হয়ে গেছে। এবার আমরা চলে আসব পেটিএমে এবং পেটিএমে তোমরা গিয়ে দেখতে পাবে পে এবং ডিক্লাইন বলে অপশান এখনও অ্যাভেলেবল আছে। তো এইবার তোমরা পেমেন্ট করে দাও। যে মুহূর্তে ম্যাজিক পিনে তোমাদের পেমেন্ট ফেল হয়ে গিয়েছে তারপরে তোমরা আসো পের উপরে ক্লিক করো, তোমার ইউপিআই পিন দিয়ে দাও এবং প্রসিড করে দাও। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেমেন্ট ফেল হয়ে যাওয়ার পর আমি পেমেন্ট দিয়ে দিয়েছি এবং প্রসেসিং ইওর পেমেন্ট এবং পেমেন্ট সাকসেসফুলও হয়ে গেছে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এবার তোমরা দেখতে পাচ্ছ ম্যাজিক পিনে আমার অফার কাউন্টেড হয়ে গিয়েছে, কারণ অফার অ্যাপ্লাই করেছি এবং আমি 11 টাকা ক্যাশব্যাকও পেয়ে গিয়েছি, যে ক্যাশব্যাকটা আমার 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে পেটিএম ওয়ালেটে রিসিভ হয়ে যাবে। তো এবার আমি তোমাদেরকে একটি ম্যাজিক দেখিয়ে দিচ্ছি। আমি এবার পাসবুক সেকশানে গেলাম এবং আমার স্টেটমেন্ট যখনই তোমাদেরকে দেখালাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি মানি সেন্ড করেছি 100 টাকা 10:53 এবং আমার মানি রিসিভ হয়ে গিয়েছে 10:53। তো আমি 100 টাকার পেমেন্ট করলাম এবং 100 টাকায় আমি রিফান্ড পেয়ে গেলাম। কেন রিফান্ড পেলাম? কারণ ম্যাজিক পিনে আমার যে টাইমিং ছিল সেই টাইমের মধ্যে আমি পেমেন্ট করিনি, সুতরাং অটোমেটিক তোমার রিফান্ড হয়ে যাবে। আর যদি তোমরা কেউ টাইমের মধ্যে পেমেন্ট করে দাও সেক্ষেত্রে তোমার কোনো রিফান্ড হবে না ক্যাশব্যাক। সুতরাং তোমরা টাইম ওভার হয়ে যাওয়ার পরে পেমেন্ট করো, 100% গ্যারেন্টির সাথে তোমার ক্যাশব্যাক ঢুকে যাবে। তো এক্ষেত্রে বলে দিই, আমার যেমন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ঢুকে গিয়েছে, তোমাদের ক্ষেত্রে হয়তো 2-3 মিনিট দেরিও হতে পারে কিংবা 5 মিনিট দেরি হতে পারে, সেক্ষেত্রে তোমরা প্যানিক করবে না, তোমাদের ক্যাশব্যাক ঢুকে যাবে, কারণ আমরা সমস্ত অফার ভেরিফাই করে তবেই তোমাদের সামনে পৌঁছে দিই। তো দেখতেই পাচ্ছ ফোনপের তরফ থেকে আমার 100 টাকা ক্যাশব্যাক পৌঁছে গেছে। তো আমি অফার অ্যাপ্লিকেবল করে ফেললাম, আমি 11 টাকা ক্যাশব্যাকও পেয়ে গেলাম, আবার আমি 100 টাকা দিয়ে ইনভেস্ট করলাম, 100 টাকা আমি রিফান্ডও পেয়ে গেলাম। সুতরাং এটা হচ্ছে এমন একটা জবরদস্ত ট্রিক যেটা পেটিএম বাগ ইউপিআইয়ের ক্ষেত্রে সব থেকে ভালো। কারণ তোমরা দেখো এত কষ্ট করে আমরা নতুন নতুন ট্রিক
নিয়ে আসি তোমাদের সামনে এবং তারপরে আমরা ভিডিও করি। তারপরে তোমাদের ভিডিও 600-700 ভিউ হয়, তার মধ্যে আমি জানি 600-700 মানুষই আমার ভিডিও দেখে, তো তারপরে তোমাদের 20-30টা ভিডিওতে লাইক থাকে। আশা করব আমি তোমাদের থেকে একটু লাইক পাওয়ার যোগ্য। যদি তোমাদের মনে হয় যে যোগ্য, তাহলে অবশ্যই তোমরা ভিডিওকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলকে গ্রো করতে তোমরা সাহায্য করবে। এবং এই অফার অ্যাপ্লাই করতে গিয়ে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা কিংবা প্রবলেম হয়, ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, আমি যথাসম্ভব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে তোমরা থেকো। তো আশা করেছি তোমাদের সমস্ত কনফিউশন দূর করতে। এবং আরও একটা কথা বলে দিই, ফাইলস গো অ্যাপ্লিকেশান এবং গুগল পের যে অফারটা, সেখানে অনেকের অনেক ধরনের প্রবলেম হচ্ছে, অনেকে অ্যাপ্লাই করতে পারছো না। তো যারা পারছো ভালো কথা, কিন্তু যারা পারছো না তোমরা ট্রাই করো। কমপ্লিকেটেড অফার যতটা সম্ভব যদি হয়ে যায় ভালো কথা, আর না হয়ে গেলে কোনো ব্যাপার নেই, নতুন অফার আসবে, নতুন অফারের ফায়দা তোমরা নিয়ে নেবে। তো এই অফারের ফায়দা যদি সবসময় নিতে চাও, তাহলে তোমাদের সিম্পলি একটাই কাজ, বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, আবার আসবো অন্য কোনো লেটেস্ট আপডেটের সাথে। ততক্ষণের জন্য জুড়ে থাকুন বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে।